জায়েদ খানের 16 জন বডিগার্ড। বিনোদন জগতে আলোচিত সমালোচিত এক নাম জায়েদ খান। বিভিন্ন ইস্যুতে ভাইরাল হতে পছন্দ এই নায়কের, আর এর মধ্যে বিশেষ করে রয়েছে সুন্দরী নারী ভক্তরা। জায়েদ খান যেখানে যান সেখানে নাকি ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আয়োজকদের। সম্প্রতি মালয়েশিয়াতে বাংলাদেশ কমিউনিটি বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করে। এবার মালয়েশিয়ার সেলফি কবলে পড়েন জায়েদ খান, আর ভিড় সামলাতে রাস্তায় নিরাপত্তা থাকা 16 জন বডিগার্ডও হিমশিম খায়। দেশটির রাজধানী কুয়ালালামপুরের ক্র্যাফট কমপ্লেক্স আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন জায়েদ খান। সেখানে এই আলো ঘটনা ঘটে বলে জানিয়েছেন আয়োজক আয়েশা আহমেদ। তিনি জানান, প্রথমে তারা 4 জন পুলিশ ও 4 জন সিভিলকে দেহরক্ষী হিসেবে নিয়োজিত করেছিলেন, কিন্তু জায়েদ খান আসার আগে থেকেই এখানে নানা ধরনের স্লোগান শুরু করে বাংলাদেশ সমর্থকেরা। এরপর আরও 8 জন দেহরক্ষী নিয়োগ দেন। এই বিষয়ে জায়েদ খান বলেন, এখানে দর্শকরা হুমড়ি খেয়ে পড়বে, তাদের চাপে একটু সাফোকেটেড হয়ে পড়েছিলাম। 16 জন বডিগার্ড ছিল, কিন্তু ওই ভিড়ের মধ্যে দেখি তারা হাওয়া আর আমি ভিড়ে মাঝে চাপা পড়ি। পরে আমাকে গ্রিন রুমে ঢুকিয়ে কোনো রকম রক্ষা করা হয়, কিন্তু এসবকে ভালোবাসা হিসেবেই নিয়েছি। তিনি বলে, আমি অভিভূত হয়েছি এখানকার মেয়েদের আগ্রহ দেখে। আমি নাচার সময় তারা মঞ্চে ফ্লাই কিস করে, আমিও পাল্টা জবাব দিয়েছি। বিনোদনের খবর শুনতে সাবস্ক্রাইব করুন জিপিএন মিডিয়া, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।